ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বিশেষজ্ঞরা শুরু থেকেই বলছেন করোনা ভাইরাসকে কাবু করতে সবথেকে কার্যকরী অস্ত্র হলো পরীক্ষা। কিন্তু রাজ্যে কি পরিকাঠামো অনুযায়ী পর্যাপ্ত নমুনা পরীক্ষা হচ্ছে? স্বাস্থ্য ভবনের পরিসংখ্যান অনুযায়ী মে মাসের দ্বিতীয় সপ্তাহে রাজ্যে ল্যাবের সংখ্যা ছিল 22, তখন গড়ে দৈনিক করোনা পরীক্ষা হতো 7,094টি, অর্থাৎ ল্যাব পিছু গড়ে প্রায় 327টি। আর বর্তমানে রাজ্যে সরকারি ও বেসরকারি ল্যাবের সংখ্যা বেড়ে হয়েছে 49টি। গত সপ্তাহে রাজ্যে গড়ে দৈনিক করোনা পরীক্ষা হয়েছে 9,100টি, অর্থাৎ ল্যাব পিছু গড়ে 185টি। আনলক পিরিয়ডে ইনফেকশন আরও অনেক বাড়তে পারে, এক্সপোনেনশিয়ালি বাড়তে পারে। সেই অবস্থায় আমরা যদি টেস্ট বেশি মাত্রায় না করি তাহলে তো আমরা ধরতেই পারবো না। এবং আরেকটা জিনিস যেটা আমরা এখন অনেক দেখতে পাচ্ছি, খুব মাইল্ডলি সিমটোম্যাটিক, গন্ধ শুকতে পাচ্ছেন না, খাবারের স্বাদ পাচ্ছেন না, বা অনেক এসিমটোম্যাটিক আমরা পাচ্ছি যারা পজিটিভ আছে, স্ক্রিনিং মেথডে হয়তো ধরা পড়ে যাচ্ছে। এদেরকে আমরা একমাত্র প্রচুর সংখ্যায় টেস্ট করলেই তবেই ধরতে পারবো। এবার এটা ভুলে গেলে চলবে না, এই মানুষগুলোর সিমটম হয়তো খুব কম হতে পারে, কিন্তু এনারা কিন্তু অন্যদের কাছে একটা থ্রেট, এনারা কিন্তু ইনফেকশন ছড়াতে পারেন। স্বাস্থ্য ভবনের পরিসংখ্যান অনুযায়ী সরকারি ল্যাবগুলিতে দৈনিক সর্বোচ্চ 10,500টি নমুনা পরীক্ষা সম্ভব। সূত্রের খবর, বেসরকারি হাসপাতাল ও ল্যাবে দৈনিক আরও 3,500 পরীক্ষা সম্ভব, অর্থাৎ সব মিলিয়ে রাজ্যে দৈনিক সর্বোচ্চ 14,000 কোভিড টেস্ট করা সম্ভব। সেখানে রাজ্যে প্রতিদিন গড়ে 9,500-এর কাছাকাছি নমুনা পরীক্ষা হচ্ছে। নভেল করোনা ভাইরাস টেস্ট করার জন্য যে সেন্টারগুলো, সেই সেন্টারের সংখ্যা গত কয়েক মাসে বেড়েছে, দ্বিগুণ হয়ে গিয়েছে। প্রশ্ন উঠছে, সেন্টারের সংখ্যা বাড়লেও যত নমুনা পরীক্ষা করা হচ্ছে সেই সংখ্যা কেন বাড়ছে না? আইসিএমআর বলছে যে তাদের সন্দেহ, তাদের একটা স্টাডিতে যে অলরেডি রোগ বোধহয় গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে গেছে, তারা আশঙ্কা প্রকাশ করছে। সেখানে আমার টেস্টের সংখ্যা অনেক বাড়া উচিত, অনেক। এবং সাম্প্রতিককালে আমরা দেখেছি একটা জায়গায় এসে টেস্টটা আটকে আছে। টেস্টের সংখ্যা দিয়ে সবসময় গুরুত্ব বোঝা যায় না। যারা সিমটম নিয়ে আসছে প্রত্যেককে আপনি টেস্ট করুন। সত্যি কি সেটা হচ্ছে? লিখিতভাবে ছিল নর্থ বেঙ্গল জোনে যে তারা প্রতি সপ্তাহে কতগুলো টেস্ট করবে তার সংখ্যা বেঁধে দিল। যেখানে আমাদের রেড জোন সেখানে অলিখিতভাবে গত 2-1 দিনের মধ্যে খুব মিনিমাম স্যাম্পেল কালেকশন হয়েছে, এবং নাকি সেটা অলিখিত মানে ইনস্ট্রাকশন আছে, ফোনে ইনস্ট্রাকশন আছে এখন বেশি স্যাম্পেল কালেকশন করবে না। যে আমি ক্যাপাসিটি বাড়ালাম, টেস্টের সংখ্যা মানে টেস্টের ল্যাব সংখ্যা বাড়ালাম, আমি প্রাইভেটকে সুযোগ দিলাম, শুধু আমি সংখ্যাটা দিয়ে গর্ব অনুভব করলাম, অথচ আমি টেস্টের পরিমাণ বাড়ালাম না, তাতে এই যুদ্ধে কিন্তু ভয়ঙ্কর বিপর্যয় হতে পারে সেটা যদি না হয়। স্বাস্থ্য দপ্তর সূত্রে দাবি, প্রথম দিকে যখন পরীক্ষা কেন্দ্র কম ছিল তখন জমে থাকা নমুনার সংখ্যা বাড়ছিল, ল্যাবগুলি বাড়তি চাপ নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিল, ফলে রিপোর্ট পেতে দেরি হচ্ছিল। সেই পরিস্থিতি এখন অনেকটাই উন্নতি হয়েছে। কোন জেলা থেকে নমুনা কোন পরীক্ষা কেন্দ্রে যাবে তা নির্দিষ্ট করে বলা হয়েছে। ল্যাবে পরীক্ষার ক্ষমতাও নির্ধারণ করা হয়েছে যাতে দ্রুত পরীক্ষা করা ও রিপোর্ট পাওয়া যায়। সেই জন্য স্বাস্থ্য দপ্তর নির্দেশিকা জারি করেছে, শীঘ্রই দৈনিক কোভিড পরীক্ষার সংখ্যা আরও বাড়বে। ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।